আর্টস প্রথম বর্ষ যারা মেজর রয়েছ নন মেজর রয়েছ কিসের সাথে ম্যাথের সাথে যারা মেজর এবং নন মেজর হিসেবে রয়েছ তাদের জন্য সুন্দর একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রথমত এই সুন্দর ক্লাসটি ছিল আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এর যে ইচারণ একটা পদ্ধতির তার প্রথম ক্লাসটা কিন্তু আমরা সমাপ্ত করেছি। দেন দ্বিতীয় পার্টে আমরা ইচারণ একটা ফাইনাল একটা পার্ট নিয়ে আলোচনা করব, যে ইচারণটা তোমাদের আসলে প্রত্যেকটা ফাইনাল ইয়ার পরীক্ষায় অথবা ফার্স্ট ইয়ার ফাইনাল প্রত্যেকটা ফাইনাল ইয়ার পরীক্ষায় এরকম রিলেটেড একটা প্রশ্ন থাকেই থাকে। সুতরাং এই প্রশ্নটি শুধু গুরুত্বপূর্ণ না, এমন একটা প্রশ্ন যে এচালন থেকে অঙ্ক বা এচালন থেকে যদি কোনো সমস্যা আসে তাহলে এই চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা প্রায় 90%। তো সুতরাং এটা বোঝা খুবই জরুরি। ওকে, তো আর দেরি না করে শুরু করতে যাচ্ছি আজকের সমস্যাটি। তো সমস্যাটি ছিল x plus y minus z is equal to 1, 2x plus 3y plus lambda z is equal to 3 এবং x plus lambda y plus 3z is equal to 2। সমীকরণগুলোর জন্য ল্যাম্বডার মান বের করো যাতে সমীকরণের কোন সমাধানই না থাকে অথবা একটি মাত্র সমাধান থাকে অথবা একাধিক সমাধান থাকে। অর্থাৎ এই সমীকরণ জোট থেকে আমাদেরকে ল্যাম্বডার মান বার করার জন্য বলেছে যে জায়গায় ল্যাম্বডার মান আমাকে তিনটা শর্ত বার করতে হবে। প্রথম শর্ত, এই ল্যাম্বডার মান যে ল্যাম্বডার মান আমরা বার করব ওর জন্য আমার এই সমীকরণ জোটে কোনো সমাধানই থাকবে না। দ্বিতীয়, আমরা ল্যাম্বডার এমন একটা মান বার করব যে ল্যাম্বডার মানের জন্য সমাধান মাত্র একটি থাকবে। তৃতীয়, ল্যাম্বডার মান আমরা ওইটা বার করব যে ল্যাম্বডার মানের জন্য আমাদের সমাধান একাধিক থাকবে। তো শুরু করতে যাচ্ছি তার সমস্যার সমাধানে। তো প্রথমত আমরা যদি জোটটা লিখি তাহলে এই x প্লাস y মাইনাস z ইজ ইকুয়াল টু 1, 2x প্লাস 3y প্লাস ল্যামডা z ইজ ইকুয়াল টু 3, x প্লাস ল্যামডা y প্লাস 3z ইজ ইকুয়াল টু 2। এখন আমরা তো সবসময় আমি এটা বলে এসেছি যে এটা হলো আমাদের L1 সারি, এটা L2 ইকুয়েশন, এটা L3। ওকে, তো এইগুলো বারবার বলার কারণ হলো আমি যখন এখানে ইচারণের শর্ত আরোপ করব তখন জিনিসটাকে ক্লিয়ার করতে আমার সবচেয়ে বেশি সুবিধা হবে। তো এখন আমি প্রথমত ইচারণ করার পদ্ধতিটা কি, আমার প্রথম সমীকরণটা সেম থাকবে, দ্বিতীয় সমীকরণ থেকে আমি x এর রাশিমালাটাকে বাদ দেওয়ার চেষ্টা করব, তার অর্থাৎ x এর পদটাকে বাদ দেওয়ার চেষ্টা করব, তারপর আমি তৃতীয় চলনের ক্ষেত্রে আমি y পদটাকে বাদ দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ একটা একটা করে পদ বাদ দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এই অপারেশন করার মাধ্যমে কিন্তু ফাইনালি আমি একটা অবস্থায় পৌঁছে যাই যেখান থেকে আমি আমার যে একটা চলকের মানের মানের যে সমাধানটা রয়েছে একটা মান রয়েছে সেই জায়গায় আমি পৌঁছে যাই। সুতরাং সিরিয়াল মেনটেন করে বেসিক বলে এটা করা হয় তো খুবই ইজি, কিন্তু নার্ভাস হওয়ার কোনো দরকারই হবে না। তো প্রথমত আমি 2x কে শূন্য করতে হবে, খেয়াল করো এটা ছিল আমাদের L2। তাহলে আমি L2 এর ইচারণ যখন করব তখন আমাকে কি করতে হবে, অবশ্যই এই L2 থেকে অর্থাৎ এই 2x থেকে আমার এটা যদি L1 হয় তাহলে L1 হলো x, তো এই 2x থেকে আমার এই 2x থেকে আমার 2x বিয়োগ দিলে না তার সমান শূন্য হবে, অর্থাৎ x এর মানটা অপসারিত হবে। সুতরাং এখানে আমার L1 ছিল x, তাহলে এটা যদি আমি L1 লিখি আর এই পুরোটা তো L2, পুরোটা কি L2, তো এই L2 থেকে আমাকে মাইনাস করতে হবে 2 ইন্টু x, অর্থাৎ x L1 এর মান, তাহলে 2 L1। এখন আমার শর্ত আরোপ করতে হবে 2L1, তাহলে আমাদের এই 2x টা শূন্য হবে। এটা ছিল আমাদের দ্বিতীয় ইকুয়েশনের ইচারণ। এখন তৃতীয় ইকুয়েশনের ইচারণ আমরা কি করবো, শর্ত আরোপ করব, অর্থাৎ L3 প্রাইমটা কি হবে আমার L3 থেকে, অর্থাৎ L3 মানে x, এই x মানটা বাদ দেবো আমি, তো x মানটা বাদ দিতে হলে আমার কি করতে হবে জাস্ট L1 টা বিয়োগ করে দিতে হবে, অর্থাৎ x বিয়োগ করে দিলে শূন্য হয়। তো এটা ছিল আমাদের L3, এটা ছিল আমাদের L1, খেয়াল করো আমার L3 মানে x আর L1 মানে x, সুতরাং L3 মাইনাস L1 করলে আমার রাশি এই x টা কি হয়ে যায় অপসারিত হয়ে যায় অর্থাৎ শূন্য হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমি শর্ত আরোপ করব L1। এখন এটাকে ইচারণ করব, আমি এখন এই শর্তে পুরোটাকে যদি ইচারণ করি তাহলে কি হবে, খেয়াল করো এই শর্তে পুরোটাকে আমি ইচারণ করলে আমি যেহেতু এখানে ইচারণ করতেছি না শর্তগুলো আমরা এখানে লিখবো না, এই শর্তগুলো আমরা টোটালি আমরা লিখবো সেকেন্ড স্টেপে, অর্থাৎ যখন আমরা আরোপিত করব, অর্থাৎ আমার L2 প্রাইম ছিল L2 মাইনাস 2L1, L3 প্রাইম ছিল L3 মাইনাস L1। এখন এটাকে ইচারণ করবো, ইচারণ মার্কটা দিতে হবে আমাদেরকে, আবার ইচারণটা করবো যেহেতু আমরা প্রথম ইকুয়েশন ইচারণ করতেছি না, সুতরাং এটা সেম থাকবে x প্লাস y মাইনাস z ইজ ইকুয়াল টু
1 ঠিক রাখলাম এখন খেয়াল করো দ্বিতীয় 2x আমাদের এটা ক্ষেত্রে মান কত l তো মান 2x আমি হিসাবে সুবিধার্থ অর্থাৎ এই যে ক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি আমাদের হিসাবগুলো অর্থাৎ প্লাস মাইনাসের বোল এবং কি এই যোগ বিয়োগের বোলটা কিন্তু সবচেয়ে বেশি হয়ে যায় আমরা কিন্তু আমাদের অজান্তে বোলটা করে ফেলি তার জন্য খুব সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত প্রথম অঙ্কটা করার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করা যাবে না এটা একটু সময় নিয়ে করতে হবে কারণ এই ইসান পদ্ধতিতে তুমি যদি সময় নিয়ে ম্যাথমেটিক্সটা করতে পারো তাহলে একসময় অনেক তাড়াতাড়ি করতে পারবে কিন্তু শুরুতে তাড়াতাড়ি করলে অনেক সমস্যায় তোমাকে পড়তে হবে ওকে তো প্রথমত আমি সূত্রটা লিখেছিলাম L2 - 2L1 এই শর্তটা আমার এই পুরো ইকুয়েশনটা আমার কি করতে হবে ফেলতে হবে তো এই L2 মান ছিল আমাদের 2x 2x বসালাম আর -2 লিখলাম আর L1 মান ছিল x তাহলে x লিখলাম অর্থাৎ কি হচ্ছে আমাদের শূন্য এজন্য আমি এখানে শূন্য লিখলাম ওকে আবার যদি আমি এটাকে এই y এর জন্য अप्लाई করি তাহলে L2 মান আমার 3y y এর জন্য अप्लाई করলে L2 মান আমার 3y মাইনাস ওকে মাইনাস আমাকে अप्लाई করতে হবে এই সূত্রে 2 লিখলাম আর L1 এই L1 হলো y তাহলে আমি y লিখে দিলাম তাহলে 3y থেকে যদি আমার 2y চলে যায় তাহলে আমাদের থাকছে y তাহলে আমরা এখানে লিখব প্লাস y এবার এইটাকে আবার z এর ক্ষেত্রে আমাকে अप्लाई করতে হবে তার ক্ষেত্রে अप्लाई করতে হবে আমাকে z এর ক্ষেত্রে অর্থাৎ L2 এর মান z এর ক্ষেত্রে হচ্ছে ল্যামডা z লিখলাম -2 L1 মান হলো -z -z আবার বলতেছি L1 মান -z এই মাইনাসের জিনিসগুলো কিন্তু খুবই সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে তাহলে ল্যামডা z মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কি হবে 2z হবে তো এখান থেকে যদি আমি z কমন নেই তাহলে ল্যামডা প্লাস 2 অর্থাৎ আমি পাচ্ছি প্লাস ল্যামডা প্লাস 2z ইজ ইকুয়াল টু এবার যদি আমি সমীকরণ অপর পাশে যে ধ্রুবকগুলো রয়েছে তার জন্য যদি এটা অ্যাপ্লাই করি আমার L2 মান হলো L2 মান হলো 3 তাহলে আমি 3 লিখলাম -2 L1 মান হলো 1 অর্থাৎ 3 এর থেকে যদি 2 চলে যায় থাকবে 1 সুতরাং আমি এখানে লিখতে পারি 1 এখন L2 বিচলন তো আমার শেষ এবার L3 বিচলনটা আমার শুরু করতে হবে তো L3 বিচলনটা শুরু করতে আমি L3 শর্তটা লিখে ফেলি L3 প্রাইম ইজ ইকুয়াল টু L3 মাইনাস L1 তাহলে L3 মান কি x x লিখলাম মাইনাস L1 মান কি x x লিখলাম ইজ ইকুয়াল টু 0 সুতরাং এখানে 0 লিখে দিলাম তার পরবর্তীতে আমি y এর জন্য अप्लाई করব সেম টু সেম তো y এর জন্য যদি अप्लाई করি এখানে y এর মান আছে ল্যামডা y তাহলে ল্যামডা y লিখলাম মাইনাস L1 হলো শুধু y তাহলে এখানে y কমন নিলে থাকছে ল্যামডা মাইনাস 1 তো লিখলাম ল্যামডা মাইনাস 1 y ওকে এবার z এর জন্য যদি আমি अप्लाई করি তাহলে কি হবে z এর মান হলো 3z z এর মান 3z তো 3z লিখলাম মাইনাস আমাদের L1 এর মান কি শুধু মাইনাস z তাহলে মাইনাস z লিখলাম আমি আবার বলতেছি L3 এর মান 3z তো এটা থেকে বিয়োগ করতে হবে আমাদের মাইনাস z তো বিয়োগ তো রাখলাম সূত্রে এবং মাইনাস z টা আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে মাইনাস মাইনাস প্লাস তাহলে 3z আর প্লাস z মিলে কি হয় আমাদের 4z হয়ে যাচ্ছে সুতরাং এখানে লিখতে পারি আমরা 4z এখন আমাকে अप्लाई করতে হবে আমাদের ধ্রুবক পদগুলোর জন্য অর্থাৎ L3 মান ছিল 2 এটার L3 মান ছিল 2 মাইনাস L1 মান 1 সুতরাং আমাদের থাকছে 1 তাহলে এখানে আমরা 1 লিখতে পারি ওকে এবার আমাদের প্রথম ইচালনটা কিন্তু কমপ্লিট তো প্রথম ইচালনে কিন্তু আমি সাকসেস কোন ক্ষেত্রে আমি দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণের ক্ষেত্রে কিন্তু তাদের x পত্রকে কি করলাম অপসারণ করলাম তো আমার প্রথম জিনিসটা কি প্রথমটাত কিন্তু দেখো তিনটা চলক রয়ে গেছে দ্বিতীয়টাত মাত্র দুইটা চলক রাখলাম অর্থাৎ x কে অপসারিত করলাম এবার তিন নাম্বার যে পদ থাকবে তার ক্ষেত্রে আমাকে y পদ অপসারিত করতে হবে অর্থাৎ শেষ ধাপে এসে একটা চলক জাস্ট আমার রাখতে হবে ওকে তো আমি এখন যে কোনো ভাবে হোক আমি y টাকে অপসারণ করব তো এটার জন্য আমাকে কি করতে হবে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে সেটা কি হবে এখন আমি L3 চালন করব এই L3 ছিল দেখো L3 ছিল ল্যামডা মাইনাস 1 y এটা থেকে কিউবিক করতে হবে L3 মান ল্যামডা ল্যামডা মাইনাস 1 ইজ ইকুয়াল টু y তাহলে L2 এর ক্ষেত্রে কি ছিল মানটা দেখো L2 এর ক্ষেত্রে ছিল y তাহলে অবশ্যই আমি যদি এই এটাকে শূন্য করতে হয় অর্থাৎ এই পদটাকে বাদ দিতে হয় তাহলে এটা থেকে বিয়োগ করতে হবে আমার ল্যামডা মাইনাস 1 y সেম পদটা বিয়োগ করতে হবে কারণ এটাকে জিরো করতে হলে তো এটার এটার সাথে এটাকে বিয়োগ দিতে হবে ওকে তো এটাকে বিয়োগ দেব কিভাবে আমার এই জিনিসটাকে L2 টাকে আমি কোনোভাবে কনভার্ট করতে হবে এই আমার এই সেম পদটা তো কিভাবে খেয়াল করো এই y মানটা কি এই y এর মানটা হচ্ছে L2 তাহলে এখানে আমরা y লিখেছিলাম তাহলে L2 লিখে দিব আর এই পুরো মানটা কি ছিল
lambda minus 1 y এটা ছিল l3 সুতরাং এখন আমরা লিখব l3 তাহলে l3 minus lambda 1 minus lambda 1 lambda minus 1 into l2 হয়ে গেল অর্থাৎ আমরা লিখতে পারি l3 minus lambda minus 1 l2 অর্থাৎ এই শর্ত আমরা এটা কি করতে হবে ইচালন করতে হবে চলো পড়ে ফেলি যেহেতু আরেকটা জিনিস বলে রাখি আমি যেহেতু এই l3 চালন করব অর্থাৎ এই লাস্ট ইকুয়েশন চালন করতেছি সুতরাং প্রথম দুটো চালন অর্থাৎ প্রথম দুটো ইকুয়েশন কি থাকবে সেম টু সেম থাকবে অর্থাৎ x + y - z = 1 তারপরে থাকতে আমাদের y + λ + 2 z = 1 এবার এটাকে আমরা সূত্রে अप्लाई করব যদি अप्लाई করে খেয়াল করো সূত্রটা ছিল আমাদের l3 λ - 1 l2 তাহলে l3 মান কি ছিল l3 মান এটা তো l3 মান যদি আমরা এখানে লিখি তাহলে আমরা কি পাচ্ছি λ 1 * y মাইনাস আবার এখানে λ - 1 তো l2 মান কি ছিল y সুতরাং এখানে y খেয়াল করো এই পদ সেম তো দুটো কাটা যাচ্ছে = আমাদের y এর রাশি থাকতেছে 0 ওকে এবার এই সেম সূত্রটা আমরা ইউজ করব z এর জন্য অর্থাৎ আমাদের এই l3 λ - 1 l2 এই সেম সূত্র ইউজ করব আমাদের z এর জন্য তো আমাদের l3 যত মান কত 4z দেখলাম 4z মাইনাস দেন এটা আমার ব্যাপার তবে কি আনসে কি λ - 1 λ - 1 লিখলাম l2 মান কি আমাদের l2 মান হলো λ + 2 λ + 2 আর হলো কি z খেয়াল করো আমি আবার বলতেছি এই নিয়মটা আমাদের এখানে নিয়মটা अप्लाई করেছিলাম l3 - λ - 1 * l2 তো l3 মান কিন্তু 4z l3 মান 4z দেন λ - 1 সূত্র লিখলাম into l2 ছিল into l2 এই পুরোটা ছিল আমাদের l2 মান খেয়াল করো এখানে l2 মান ছিল λ + 2 into z λ + 2 into z l2 মান আমরা বসিয়ে দিলাম ওকে তো এখান থেকে দেখো এখানে z আমরা যদি z কমন নিতে পাচ্ছি 4 মাইনাস আমি একটু সেকেন্ড রাইট ইউজ করি 4 মাইনাস λ 1 λ 2 ওকে এই রাশিটা আমরা পাচ্ছি এখন এটা তো আরেকটা জিনিস খেয়াল করি আমরা যদি এই রাশিটাকে একটু গুণন করে ফেলি আমরা একটা আলাদা এই রাশিটাকে একটু গুণন করে ফেলি তো খেয়াল করি এটা গুণন করলে কি হয় 4 এই দুটো গুণন করলে কি হয় মাইনাস ল্যামডা ল্যামডা গুণন করলে ল্যামডা স্কয়ার আবার ল্যামডা 2 গুণন করলে হয় 2 ল্যামডা মাইনাস আর ল্যামডা গুণন করলে হয় মাইনাস ল্যামডা মাইনাস 1 আর ল্যামডা গুণন করলে আর মাইনাস আর প্লাস আর মাইনাস আর 1 আর 2 গুণন করলে হয় 2 ওকে তো আমরা পাচ্ছি এখানে z আবার 4 দ্বারা যদি ল্যামডা স্কয়ারটা গুণ দেই সরি আমার এখানে কি মাইনাস না তো এই মাইনাসের ভিতরের পুরোটাকে আমার ব্র্যাকেট উঠাইলে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে 4 মাইনাস ল্যামডা স্কয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস 2 ল্যামডা মাইনাস এ মাইনাস এ প্লাস ল্যামডা মাইনাস এ মাইনাস এ প্লাস 2 তো আমাদের থাকতেছে খেয়াল করো আমাদের এখন থাকতেছে z = 4 4 না এই 4 আর এই 2 মিলে হচ্ছে আমাদের 6 ওকে আমাদের 6 হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের মাইনাস ল্যামডা স্কয়ার আর হচ্ছে মাইনাস 2 ল্যামডা থেকে একটা ল্যামডা চলে গেলে থাকছে মাইনাস ল্যামডা এই রাশিটা থাকতেছে আমরা এই রাশিটা লিখতে পারতেছি ওকে তো আশা করি এতটুকু তোমাদের বুঝতে তেমন কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা এখন এই জিনিসটা আমরা কিন্তু এখানে লিখতে পারি এটা আমি একটু উপর নোট করি একটু z 6 মাইনাস ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা ওকে এতটুকু তো বুঝতে তেমন কোনো সমস্যা নাই আমরা এতটুকু বাইর করে রাখলাম তো আমরা এই পুরোটা মুছে ফেলি তো এই জিনিসটাকে অ্যাপ্লাই করলে আমার জেটার মান এটা আসতেছে জেটার মান আসতেছে আমার 6 মাইনাস ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা ইনটু z ইজ ইকুয়াল টু এবার আমার ধ্রুবক পদের জন্য করতে হবে সূত্রটা তো ধ্রুবক পদের জন্য আমাদের l3 মান কত 1 লিখলাম 1 মাইনাস সূত্র মোতাবেক λ - 1 λ - 1 l2 মান কি জাস্ট 1 লিখলাম 1 ওকে তাহলে 1 মাইনাস λ প্লাস 1 অর্থাৎ 2 মাইনাস λ তাহলে লিখতে পারলাম 2 মাইনাস নিম্ন লিখতে পারলাম ওকে ওকে এখন জাস্ট একটা জিনিস করতে হবে আমি কিন্তু 6 মাইনাস λ স্কয়ার মাইনাস ল্যামডা এখানে মুছে ফেলবো তোমরা এফরবার একটা ইসরন ধরে লিখতে পারো সমস্যা নাই অথবা তোমাদের গ্যাথার আমি এটাও লিখে দিতে পারি যদি আমরা এটা ইচারণ করি তো সেম প্রথমটা সেমই থাকবে 1 y প্লাস এফরটা ল্যামডা প্লাস
2, z is equal to 1. About 6 minus lambda square. Eta kamra ya korbo minus lambda square plus c minus lambda plus 6. Amra jodi eta ke ki kori amra ekhon eta ke ya korbo utpadok korbo tole minus ta ke common niye tole thakteche lambda square plus lambda minus 6. Tar amra dekhte hocche lambda square lambda square plus 3 lambda minus 2 lambda minus 6 amra utpadok from niye nilam tahole ekhan theke utpadok korle hocche lambda square amra lambda common nile lambda plus 3 minus 2 common nile lambda plus 3 to ekhon minus thakche amader ei lambda 3 common nile lambda 3 আর হচ্ছে ল্যামডা মাইনাস 2 তো খেয়াল করো আমরা এই ল্যামডাকে লিখতে পারি 3 ল্যামডা মাইনাস 2 ল্যামডা এখন এখানে ল্যামডা কমন হলে থাকছে ল্যামডা প্লাস 3 এখানে মাইনাস 2 কমন হলে ল্যামডা প্লাস 3 হচ্ছে তো এই ল্যামডা 3 কমন হলে আমাদের থাকছে ল্যামডা মাইনাস 2 তাহলে এটা আমাদের উৎপাদক ফর্ম সুতরাং আর হ্যাঁ এটার সাথে কি ছিল আমাদের জ্যাকটা গুণ ছিল এখন আমরা লিখে নেব আর এই পুরোটার সাথে কি ছিল আমাদের জ্যাকটা গুণন ছিল তো আমরা জ্যাকটা এখন লিখে ফেলব এখন এই 6 মাইনাস ল্যামডা স্কয়ার মাইনাস ল্যামডা উৎপাদক করলে আমরা পাচ্ছি মাইনাস ল্যামডা 3 ল্যামডা মাইনাস 2 ইজ इक्वल टू পাচ্ছি আমাদের 2 মাইনাস ল্যামডা ওকে আমরা একটু জ্যাকটা লিখতে বলে গেছে জ্যাক 2 মাইনাস ল্যামডা ওকে এতটুকু আমাদের মূল তালটা শেষ হলো এখন এতটুকু তোমাদের নোট করার পর এবার আমাদের মূল জায়গাটা খেয়াল করো তোমাদের একটা কথা আমি বলে রাখতে চাই যদি কোনো সমীকরণের সমাধান না থাকে তা যদি তোমাকে জানতে হয় তাহলে প্রথমত ওই সমীকরণটাকে অসঙ্গত প্রমাণ করতে হবে তো একটা সমীকরণ অসঙ্গত কখন হবে একটা সমীকরণ অসঙ্গত তখনই হবে সাপোজ আমি 0 কোন কি লিখলাম কোন একটা সংখ্যা লিখলাম সাপোজ 0 কোন 5 বা 0 কোন এনিথিং ইজ নাম্বার লিখলাম কোন চলক না 0 কোন কিন্তু x এটা একটা ইকুয়েশন এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু 0 ইজ ইকুয়াল টু কোন সংখ্যা হবে না শূন্যের সমান কোন সংখ্যা হবে না যদি এরকম এখানে কোন ফর্ম হয় তাহলে এটা অসঙ্গত হবে এই সমীকরণটা অসঙ্গত হবে সেই ক্ষেত্রে এই সমীকরণ জোটের মধ্যে কোন সমাধান থাকবে না তো এখন এই ফর্মটা অর্থাৎ এরকম টাইপ একটা ফর্ম আমি কিভাবে বানাতে পারি খেয়াল করো আমি যখন ল্যামডার মান মাইনাস 3 লিখব যখন ল্যামডার মান মাইনাস 3 লিখব এখানে লিখব ল্যামডা প্লাস 3 যখন ল্যামডার মান কি লিখব মাইনাস 3 লিখব তখন এটা হয়ে যাচ্ছে মাইনাস মাইনাস 3 ল্যামডার মান মাইনাস 3 লিখলাম প্লাস 3 আবার হচ্ছে 3 মাইনাস 2 z ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস ল্যামডা 1 কি লিখছিলাম আমি মাইনাস 3 লিখছিলাম তাহলে 2 মাইনাস মাইনাস 3 তাহলে এই রাশিটা আমার কি হচ্ছে 5 মাইনাস আনসার প্লাস তাহলে যোগ করলে 5 হচ্ছে কিন্তু খেয়াল করো এই মাইনাস 3 এর সাথে প্লাস 3 করলে এরপর এটা শূন্য হয়ে যাচ্ছে তো শূন্যের সাথে যে কোনো সংখ্যা গুণ থাকুক না কেন এটা কি হবে শূন্য হবে তো শূন্য ইজ ইকুয়াল টু 5 এটা কিন্তু সংখ্যা কোনো চলক না এখানে শূন্য ইজ ইকুয়াল টু 5 এটা কি সঙ্গত হবে কখনোই সঙ্গত মান হবে না সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 3 এর জন্য মাইনাস 3 এর জন্য আমার এই সমীকরণটা অসঙ্গত হচ্ছে যেহেতু এই সমীকরণটা আমার অসঙ্গত হচ্ছে তাহলে টোটাল আমার যেই সমীকরণ জোটটা ছিল সেই জোটের ক্ষেত্রে এই ল্যামডার মান যখন মাইনাস 3 হবে তখন আমার এক নম্বর শর্ত তারা যেটা বলেছিল সেক্ষেত্রে কোনো সমাধান থাকবে না অর্থাৎ সমাধান যদি না থাকে তাহলে ল্যামডা মান হবে মাইনাস 2 আর মাইনাস 3 তো এইটা তো আমাদের হয়ে গেল প্রথম উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম অর্থাৎ একটা আমাদের মাইনাস 3 এটার জন্য আমাদের কি হবে না আমাদের কোনো সমাধান থাকবে না এখন কথা হলো যদি একটি সমাধান থাকে এখন একটি সমাধান কোন কোন জায়গায় অনন্য সমাধানও বলবে তো একটা কথা বলে রাখি প্রপার ইচালন একটা মেথড রয়েছে সেক্ষেত্রে আমার চলক যতগুলো থাকবে সেক্ষেত্রে সমীকরণও আমার ততগুলো থাকবে তখন সেই সমীকরণ জোটের ক্ষেত্রে সমাধান মাত্র একটি থাকবে সাপোজ একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারি এখানে খেয়াল করো আমি একটা ইয়া লিখলাম এখানে বুঝাই দেই এখানে x y z এখানে আমার চলক আছে তিনটি খেয়াল করো এখানে x এখানে y এখানে z
প্রত্যেকটা মধ্যে কিন্তু এই তিনটা সমীকরণের মধ্যে কিন্তু আমার এক্স ওয়াই জেডই কিন্তু রয়েছে, অর্থাৎ তিনটা চলক রয়েছে। এখন সমীকরণ কয়টা আছে? একটা দুইটা তিনটা সমীকরণ আছে। যদি আমার ল্যামডার এমন একটা মানের জন্য যদি তিনটা সমীকরণ বহাল থাকে, তাহলে অবশ্যই তার সমাধান কি হবে? তার সমাধান মাত্র একটি থাকবে। তাহলে কি কারণে, কোন ক্ষেত্রে? খেয়াল করো, আমি যখন ল্যামডার মান, এখানে যদি ল্যামডার মান -3 বসাই, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, কোনো সমাধান থাকতেছে না। সুতরাং ল্যামডার মান যখন -3 হবে, তখন তার জন্য কিন্তু আমার একটি সমাধান থাকা সম্ভব না। আবার আরেকটি ক্ষেত্রে খেয়াল করো, অর্থাৎ ল্যামডার -2, তো এখানে যদি 2 বসাতাম +2, তাহলে এখানে 2 বসতো, এখানে 2 বসতো। আচ্ছা, আমি একটি সমাধান বার করার আগে একাধিক সমাধানের টাইম বলে রাখি। ওকে, একাধিক সমাধানটা কি বলবো, একাধিক সমাধানের ক্ষেত্রে এই জিনিসটা খুবই জরুরি যে আমার একটা সমীকরণ জোট, এই সমীকরণ জোটের চলক সংখ্যা যদি বেশি হয় সমীকরণ সংখ্যা থেকে যদি চলক সংখ্যাটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে একাধিক কি থাকবে, একাধিক সমাধান থাকবে। অর্থাৎ এই সমীকরণটা যদি কোনোভাবে বাদ দেওয়া যায়, শূন্য করা যায়, তাহলে কিন্তু তার একাধিক সমাধান থাকবে। কিভাবে? কারণ এখানে চলক আছে তিনটা, এখন এই টোটাল সমীকরণটাকে বাদ দিয়ে ফেললে এখন সমীকরণ হবে একটা আর দুইটা। কিন্তু আমার কি ছিল, আমার সমীকরণ ছিল প্রথমত আমার চলক ছিল তিনটা, কিন্তু এই সমীকরণটাকে বাদ দেওয়ার কারণে এখন চলক তিনটা ঠিকই আছে, কিন্তু সমীকরণ হয়ে যাবে দুইটা। তো এখন এই টোটাল সমীকরণটা কিভাবে বাদ দেবো? খেয়াল করো, যখন ল্যামডা মান আমরা 2 বসাবো, যখন ল্যামডা মান 2 বসাবো, তখন এই পক্ষে কিন্তু 2 - 2 এজ কি হয়ে যাচ্ছে, শূন্য। তো ল্যামডা -2 যখন 2 এর জন্য শূন্য হয়ে যাচ্ছে, তাহলে পুরো রাশিটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। আবার এই ক্ষেত্রে এই রাশিটা কিন্তু 2 বসালে ল্যামডা মান শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার টোটালি কিন্তু ইকুয়েশনটা হচ্ছে 0 = 0। অর্থাৎ এটা কিন্তু প্রপার, আমরা বলতে পারি কিন্তু সঙ্গত, কারণ দুই পাশে শূন্য এটা কিন্তু মানা যায় বাস্তব। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটা বাদ হয়ে যাচ্ছে। যদি এই ইকুয়েশনটা বাদ হয়ে যাচ্ছে, তার মানে তার সমীকরণ থাকতেছে দুইটি, আর যেহেতু সমীকরণ তার দুইটি, কিন্তু চলক তিনটি থাকতেছে, সুতরাং এই ক্ষেত্রে আমাদের কি থাকবে, একাধিক সমাধান থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে চলক সংখ্যা যখন বেশি থাকবে সমীকরণ সংখ্যা থেকে, তখন তার একাধিক কি থাকবে, একাধিক সমাধান থাকবে। তাহলে সেক্ষেত্রে তার শর্ত কি, তার শর্ত হলো অবশ্যই ল্যামডার মান 2 হতে হবে। ল্যামডার মান 2 হলে তার জন্য, আবার আমার ল্যামডা মান যখন 2 হয়েছিল, তখন আমাদের কি ছিল, আমাদের একাধিক সমাধান আমরা পেয়ে গেছিলাম। আর যখন ল্যামডার মান যখন -3 পেয়েছিলাম, তখন কিন্তু আমি সমাধান তার ছিলই না, কারণ ল্যামডা মান যখন -3 বসেছিলাম, তখন এই সমীকরণটা আমাদের অসঙ্গত হয়ে যায়, যার কারণে আমার টোটাল তার মধ্যে কোনো সমাধান থাকতেছে না। আর যখন ল্যামডা মান আমরা 2 পেয়েছি, তখন এটাও শূন্য হচ্ছে, এটাও শূন্য হচ্ছে, দ্যাট মিন আমার একটা ইকুয়েশন কমে যাচ্ছে, কিন্তু চলক একটা বৃদ্ধি, চলক একটা চলক তিনটাই ছিল। সেই কারণে আমরা এখানে বললাম তার একাধিক সমাধান থাকবে, কারণ যখন চলক সংখ্যা, আমি বলেছিলাম যখন চলক সংখ্যা বেশি থাকবে সমীকরণ সংখ্যা থেকে, তখন একাধিক সমাধান। কিন্তু লাস্ট আমি যে উত্তরটা দেবো, অর্থাৎ একটি সমাধান থাকার ক্ষেত্রে চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা অবশ্যই সমান থাকতে হবে। চলক সংখ্যা আর সমীকরণ সংখ্যা কি হতে হবে, অবশ্যই আমার কি থাকতে হবে, সমান থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের একাধিক সমাধান তখনই হবে যখন ল্যামডার মান কি হবে না, -3 সমান হবে না, যখন ল্যামডার মান 2 এর সমান হবে না, যখন এই শর্তে হবে। অর্থাৎ এক্ষেত্রে ল্যামডার মান একাধিক হতেই পারে। ওকে, অর্থাৎ যখন ল্যামডার মান -3 হবে না, অর্থাৎ ল্যামডার মান -3 যদি অসঙ্গত, কোনো সমাধান থাকবে না, তাহলে এখানে তো একটি সমাধান থাকার কোনো প্রশ্ন ওঠে না। আবার যখন ল্যামডার মান 2 হয়, তখন তো একাধিক সমাধান থাকে, আর যখন একাধিক সমাধান থাকে, তাহলে একটি সমাধান তো আমার এখানে আমার কাঙ্ক্ষিত উত্তর আসতেছে না। সুতরাং যখন এই দুইটাই নট হবে, তখন আমার এই সমীকরণের জন্য কি হবে, আমার একটি মাত্র সমাধান পাওয়া যাবে, কারণ এই দুইটা শর্তের কারণে আমার এই জ্যাক এই যে ইকুয়েশনটা, এটা অসঙ্গত হবে না, আবার এই ইকুয়েশনটা শূন্য হবে না। দ্যাট মিন এখানে ইকুয়েশন 1, 2, 3 থাকবে, চলক 3 দেবে, চলক আর ইকুয়েশন যদি সমান, সুতরাং এক্ষেত্রে সমাধান থাকবে একটি। সুতরাং আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং এই সুন্দর সুন্দর যে ভিডিওগুলো আপনাদের জন্য, অর্থাৎ ক্রিয়েটিভ যে ভিডিওগুলো আমি আপনাদের জন্য তৈরি করতেছি, তার সুযোগ সুবিধাটা গ্রহণ করে নিজেকে সমৃদ্ধ করবেন, এবং পাশাপাশি আপনার অন্য বন্ধুটিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমার ভিডিওটিকে শেয়ার করার মাধ্যমে। তো আজকে পর্যন্ত এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।